ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির রামমোহন হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া। এদিনকার এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমগুড়ি অঞ্চলের পঞ্চায়েত প্রধান দিলীপ রায় ও জেলা পরিষদের সদস্য দীপালী রায়। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবছর 57তম বর্ষে পদার্পণ করল। এই প্রতিযোগিতায় ছিল ছেলে মেয়েদের জন্য বিভিন্ন রকমের খেলা, যেমন 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, শর্ট ফুট, জিমনাস্টিক ও দেশাত্মবোধক গান। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ছিল নৃত্য। এই প্রতিযোগিতায় মোট 135 জন অংশগ্রহণ করেছে। মোট 35টি ইভেন্টে খেলা হয়েছে। এই বিষয় নিয়ে আমগুড়ির রামমোহন হাই স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন শুনবো তার মুখ থেকে। বছর থেকে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য দেখাচ্ছি, যেমন হ্যান্ডবলে 2017 সালে আমরা জেলা চ্যাম্পিয়ন হয়েছি, কাবাডিতে 2019 সালে রাজ্য দলে আমাদের 3 জন স্থান করে নিয়েছে, এবং 2019 বছরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ছেলেদের এবং মেয়েদের রানার্স হয়েছি। তাছাড়া আর্চারি বিভাগে আমাদের জেলা এবং রাজ্য স্তরে এবং এমনকি আমাদের জাতীয় দলে আমাদের মেয়েরা চান্স পেয়েছে, এবং এর সঙ্গে তাইকোন্ডো বিভাগে ময়নাগুড়ি ব্লকের মধ্যে চারেবাড়ি স্কুল, বেদগাঁড়ের চারেবাড়ি স্কুল আর আমগুড়ি একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে, এবং জেলা স্তরে রাজ্য স্তরে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা তার ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছেন। তাদের মধ্যে আমি বিশেষ করে বলবো যারা এখন এই স্কুল থেকে চলে গেছেন, যে জয়শ্রী রায় আর্চারিতে রাজ্য স্তরে খেলেছেন, প্রেমা অধিকারী, রঞ্জনা রায়, এরা শুধু আর্চারি না, তার সঙ্গে কাবাডিতে অংশগ্রহণ করেছে, এই তাইকোন্ডো বা অন্যান্য বিভাগে যারা করছেন, যারা কল্যাণ রায়, মিশর রায়, ইরা রায়, পপি মজুমদার, কণিকা, নবনীতা রায়, এরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কাবাডি, তাইকোন্ডো এবং আর্চারি বিভাগে আমাদের বিদ্যালয়ের নাম মুখ উজ্জ্বল করছে। আমরা আশা করব আগামী দিনে বর্তমান যে ছাত্রছাত্রীরা আছে তারা এদেরকে অতিক্রম করে জাতীয় আন্তর্জাতিক স্তরে যাতে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করে, এই আশা করছি।